ফ্রেন্ড, আমরা অনেক সময় মোবাইলে যখন কল করি কোনো সময় ভয়েস ক্র্যাক হয়, কথা বলার সময় কথাগুলো ঠিকঠাক বুঝতে পারি না। ঠিক সেই সময় কি করণীয় আমরা বুঝে উঠতে পারি না, কিন্তু আমি আজকে যা প্রসেসটা বলবো এটা ফলো করলে সেই ভয়েস ক্র্যাকিং বা বুঝতে না পারা বা কল না লাগা এই প্রবলেম আশা করছি হবে না। এই জন্য মোবাইলে একটা সেটিংস কনফিগার করতে হবে। তোমরা সবাই তোমাদের মোবাইলের সেটিংসে যাবে। সেটিংসে যাওয়ার পর সেখান থেকে মোবাইল নেটওয়ার্ক অপশনটা সিলেক্ট করবে। মোবাইল নেটওয়ার্ক অপশন সেটিংস ওপেন হবে। এখানে যে সিম ইউজ করবে সেই সিমের ওপর ক্লিক করবে। ক্লিক করার পর নিচে লেখা থাকবে, দেখতে পাবে তোমরা সবাই, ডেটা রোমিং, প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ, অ্যাক্সেস পয়েন্ট নেম, নেটওয়ার্ক অপারেটরস। ঠিক এই জায়গায় প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ অপশনটিতে ক্লিক করলে কি কি নেটওয়ার্ক সিলেক্ট করা থাকে তোমাদের কাছে বা তোমাদের মোবাইলে সেটা দেখায়। এখানে অটোতে থাকে সিলেক্ট করা, 3G 4G 5G অটোতে করা থাকে, বা WCDMA বা GSM অটো করা থাকে, বা WCDMA অনলি বা GSM অনলি করা থাকে। আমি তোমাদের একটা কথা জানিয়ে রাখি, প্রথমে GSM অনলি যেটা হচ্ছে সেটা আমাদের 2G নেটওয়ার্ক। সেই 2G নেটওয়ার্কটাকে একবার সিলেক্ট করে রাখবে, তারপরে বাইরে বেরিয়ে এসে কল করবে। আশা করছি ভয়েস ক্র্যাকিং বা কল না লাগা এই প্রবলেম আর হবে না। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।